এমন মানুষ পেলাম না রে, এমন যে আমায় ব্যথা দিল না। তার খ্যাতি এখন জগৎজোড়া, বাংলার গণ্ডি ছাড়িয়ে বিদেশের সমান জনপ্রিয় ভুবন বাদ্যকর। কাঁচাবাদাম গান গেয়ে বীরভূমের কুড়ালঝুড়ির ভুবন এখন সুপারস্টার। দিন কয়েক আগে শহরের এক নামী রেস্তোরাঁয় গান গেয়ে এলিট ক্লাবের সমালোচনার শিকার হয়েছিলেন বাদাম বিক্রেতা থেকে গায়ক হয়ে ওঠা ভুবন বাদ্যকর। এবার সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীর বসন্ত উৎসবে গান গেয়ে সমালোচনার মুখে ভুবন বাবু। প্রত্যেক বছর লিলুয়ায় বসন্ত উৎসব আয়োজন করে শিল্পী ইমন চক্রবর্তী। বাংলার নানান প্রান্তের নামী এবং উঠতি গায়কদের এই মঞ্চের সুযোগ করে দেন ইমন, তার উদ্যোগ বরাবরই প্রশংসা কুড়িয়েছে। তবে দুদিন আগে বসন্ত উৎসবের মঞ্চে কাঁচাবাদাম খ্যাত ভুবন বাদ্যকরের সঙ্গে পারফর্ম করে সমালোচনার শিকার হন ইমন। এবছর ইমনের অনুষ্ঠানের মধ্যমণি ছিলেন ভুবন বাদ্যকর। মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে কাঁচাবাদাম গাইলেন তিনি, তাল মিলিয়ে নাচলেন ইমন সহ অন্যান্যরা। অথচ ফেসবুকে সেই ভিডিও ভাইরাল হতে কেউ বলছেন এটা বাংলার সংস্কৃতি, এটা সত্যি বসন্ত উৎসব। কেউ কটাক্ষে সুরে লিখেছেন এটাই দেখা বাকি ছিল বসন্ত উৎসবে কাঁচাবাদাম। গায়ক রুদ্রনীল গুহ এই ভিডিও ফেসবুকে শেয়ার করতে উঠে সমালোচনা ঝড়। ভিডিওটি ইমন নিজের ফেসবুক ওয়ালেও শেয়ার করেছেন। এরপরে প্রশ্ন ওঠে ইমনের রুচিবোধ ও শিল্পী সত্তা নিয়েও। বিতর্কের আগুন একটু জোরাল হতেই পাল্টা জবাব দেন রুদ্রনীল। ভুবন বাদ্যকরের সমর্থনে গলা ফাটিয়ে এক লম্বা পোস্ট করেন তিনি, সঙ্গে জুড়ে দেন বাদাম কাকুর আরও একটি গান। পোস্টে রুদ্রনীল লিখেছেন, আপনারা যারা কালকের কাঁচাবাদাম গানটা নিয়ে নিজের মতো করে একটা সাবজেক্ট ভেবে মতামত দিয়ে যাচ্ছেন, তাদের জন্য বলছি, বাংলার সংস্কৃতি বা একজন শিল্পীর রুচি সত্তা অতটুকু ঠুনকো নয় যে কিছু মতামতে সেটা ভেঙে যাবে। ইমনের পাশে দাঁড়িয়ে রুদ্রনীল লিখেছেন, সবটা শুনেই মন্তব্য করা উচিত। 9 ঘন্টা দীর্ঘ অনুষ্ঠানের তুলনামূল্য বিচার 2 মিনিটের ভিডিও দিয়ে মোটেই করা উচিত নয় বলে তার মত। এই ভিডিওর মন্তব্য বাক্সে ইমন লিখেছেন, ভালোবাসা। রুদ্রনীলের শেয়ার করা ভিডিওয় ভুবন বাদ্যকরকে গাইতে শোনা গেল জনপ্রিয় বাংলা লোকগান এমন মনের মানুষ পেলাম না রে যে আমার ব্যথা দিল না। এই গানের কথাগুলো বোধ হয় সত্যি ভুবন বাদ্যকরের মনের কথাই। আশরাফি দিবা, আমার সংবাদ।